বর্তমানে বিশ্বজুড়ে একটাই রোগ করোনা, কিন্তু প্রশ্ন উঠছে করোনায় আক্রান্ত রোগী ছাড়া আর সব মানুষ কি সুস্থ, বাকি মানুষদের কি আর কোনো রোগ নেই? এমনই একাধিক প্রশ্ন শ্রীরামপুরের তিন নম্বর করণের বাসিন্দা করুণ অসহায় বনানী সাহার। এই রকম অবস্থায় কান্নায় ভেঙে পড়ে বনানী দেবী জানান, বছর কয়েক ধরেই স্বামী প্যারালাইসিস রোগী, প্রতি মাসে চেক আপ হয়, চেক আপ না হলে বাড়াবাড়ি হয়ে যায় স্বামীর। লকডাউনে এক মাস বন্ধ রয়েছে ডাক্তারদের চেম্বার, কয়েকদিন আগেই তার স্বামীর বাড়াবাড়ি হয়, কিন্তু টোটো ভাড়া করে বিভিন্ন চেম্বারে চেম্বার ঘুরলেও বেশিরভাগ ডাক্তারদের চেম্বারই তালাবন্ধ। যে ডাক্তারবাবুর কাছে নিয়মিত চেক আপ করান তিনিও বাড়িতে এলেন না, ফোনে ওষুধের নাম জেনে খাইয়ে এ যাত্রায় স্বামীর প্রাণ ফিরে পাই বলে জানালেন বনানী দেবী। তিনি আরও বলেন, আমার মতো অবস্থা অন্যান্য রোগীদেরও, সরকার এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিক। যদিও শ্রীরামপুরে অন্য এক নামী চিকিৎসক অবশ্য উল্টো পথে হেঁটেই নিয়মিত চেম্বার খুলে রোগী দেখছেন, তিনি ডক্টর পি কে দাস। তিনি জানান, প্রথম প্রথম চেম্বার বন্ধ রেখেছিলাম, কিন্তু পরে রোগীদের ফোনে ও অনুরোধে ফের রোগী দেখা শুরু করেছি। সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে চেম্বার করা যেতেই পারে বলে জানালেন ডক্টর পি কে দাস। কি করবো, আপনারা একটু ব্যবস্থা করে দিন তাড়াতাড়ি। কি হয়েছিল? কিছু, আমার স্বামী অনেকদিনই অসুস্থ বরাবরই, কিন্তু ওনাকে মাসে তো একটা চেক আপ করতে যেতে হয়, তাই লকডাউনের বাজারে এখন উনি হঠাৎ বেশি রকম অসুস্থ, তা ডাক্তারখানায় কোনো কিছুই পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না, অনেক কষ্টে নিয়ে গেলাম, ডাক্তারবাবু সব বন্ধ দোকান, তো এখন কী করবো? এখন কোনো রকম কষ্টে একটা ফোন নম্বর জোগাড় করলাম, যোগাযোগ করছি, কিন্তু ডাক্তারবাবুর তো দরকার চেক আপের, খুবই অসুস্থ হয়ে পড়েছেন, যার জন্য আপনার একটু ব্যবস্থা করে দিন, যাতে চেম্বারগুলো ডাক্তারের একটু তাড়াতাড়ি খোলা হয়, নাহলে কী করবে। ডাক্তারকে ফোন করলে কী বললো? ডাক্তারবাবু ফোন করে বললেন যে এখন বাড়িতেও উনি আসবেন না, উনি ভয় পাচ্ছেন করোনার জন্যই নিশ্চয়ই, উনি বললেন আমি বাড়িতেও এখন যাবো না। তাহলে আমরা কী করবো এই বিপদে বলুন, করোনার জন্য কি এমনি সাধারণ রোগীরা মারা যাবেন? ওনাকে তো প্রত্যেক মাসেই চেক আপ করতে হয়। কী চাইছেন? চাইছি ডাক্তারখানা খুলুক, যাতে আমার স্বামীর সেবা শুশ্রূষা ভালো মতন হোক, নাহলে ওনার তো মাঝে মাঝেই হয়, অনেকদিন ধরেই ভুগছেন উনি। আপনার নাম? আমার নাম বনানী সাহা। কি এবং ঘরে যদি চুপচাপ বসে থাকে তাহলে কি হবে? বিপুল পরিমাণ যে পেশেন্ট সবসময় যে করোনা আক্রান্ত হবে তা তো নয়, নন করোনা পেশেন্ট, বিশেষ করে যারা হাইপার টেনশনে ভুগছেন, যারা ডায়াবেটিসে আছেন, যাদের ইনসুলিন দিতে হয়, যারা ক্রনিক কিডনি ডিজিজ, যাদেরকে আমাদের ডায়ালিসিসে দিতে হয়, বিশেষ করে উদারময়ে এই ধরনের বা ফ্লু যেটা হচ্ছে সাধারণ ফ্লু, সেই সব পেশেন্টগুলোকে কিন্তু তারা খুব মধ্যে হেনস্থার মধ্যে পড়বে এবং তারা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে থাকবে, এবং এমন হতে পারে যে তারা চিকিৎসার অভাবে মারাও যেতে পারে। সুতরাং সেটা কিন্তু একজন চিকিৎসক হিসেবে আমরা বাঞ্ছনীয় নয়, এবং এই ধরনের নির্দেশ আমরা আমাদের যে সমস্ত সদস্যরা আছে, যারা স্যাড়াফুলি বৌদ্ধবাটি এবং শ্রীরামপুরের বুকে আছেন, তারা কিন্তু সেটা শুনে অনেকেই চেম্বার খুলেছেন এবং চেম্বারের রোগী দেখছেন। আর যে কথা বললেন যে পলিক্লিনিক বা দোকানে যারা বসছেন তাদেরকেও আমরা একটা বার্তা দিয়েছি, এবং আমরা এটা জেলা প্রশাসনকেও জানিয়েছি আমাদের সংস্থার তরফ থেকে, যে পলিক্লিনিকগুলো সুসময়ে মানুষের পাশে থাকবে, দেখবে রুগীদের, কিন্তু সুসময় মানে দুঃসময় তারা থাকবে না, এটা কাম্য নয়। একজন চিকিৎসক হিসেবে তার কিন্তু সবসময় দায়িত্ব থাকে যে দুঃসময় রুগীদের পাশে থাকে। আপনাদের তো ডক্টর চেম্বার রয়েছে, খুলছেন? না আমরা খুলছি না, কারণ হচ্ছে আমাদের ডাক্তারবাবু এখন আসছেন না। কেন, কি অসুবিধা হয়েছে? অসুবিধা বলতে এখন চারিদিকে লোক আসবে, চারিদিকে লোক এসে অসুবিধা হবে, করোনা কার কী আছে বোঝা যাবে না, তারপরে চেম্বার এমনি বন্ধ হয়ে যাবে, তারপর ডাক্তাররা যেহেতু আসছে না, মানে বলা হচ্ছে তারা আসছে না যেহেতু, তার খুলেতে অসুবিধার জন্যই বলা হচ্ছে না। রুগী কি আসছে? রুগী আসছে। রুগীরা কি মানে কি বলছে এসে? রুগীরা ডাক্তারকে খুঁজছে, তো আমরা এই জন্য পাচ্ছি না, ডাক্তারবাবু যেহেতু আসছেন না এই জন্য আমরাও খুঁজছি না চেম্বার। কি মনে হচ্ছে যে এই অবস্থা, যে কি মনে হচ্ছে চেম্বারটা খুলি, খোলা জরুরি? খোলা তো জরুরি, কিন্তু ডাক্তার না আসলে চেম্বার খুলে কী হবে?